ট্রাইনেশন সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্সে পুরস্কার পেলেন এনামুল হক বিজয় প্রায় তিন বছর বাদে ত্রিদেশীয় টুর্নামেন্টে টাইগার ওয়ান ডে স্কোয়াডে জায়গা পেলেন উইকেট কিপার ব্যাটসম্যান এনামুলের সাথে দলে ফিরেছেন আরেক উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন পেস বোলিং অলরাউন্ডার আবুল হাসান রাজু আর বাহাতি স্পিনার সানজামুল ইসলামও সবশেষ সাউথ আফ্রিকা সফরে ওয়ান ডে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার তাসকিন আহমেদ মমিনুল হক আর লিটন দাস ওই সিরিজে দলে থাকলেও চোটের কারণে ছিটকে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান তার বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন শফিউল ইসলাম ফিট হয়ে দলে ফেরেছেন মুস্তা তাই বাদ পড়েছেন শফিউল মাশরফি মুর্তজাকে অধিনায়ক করে প্রথম দুই ওয়ানডের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিবি দেব যেহেতু সৌম্য সরকার এবং তাসকিন আহমেদ বাদ পড়ল তার আগে দলে যে জায়গায় পেয়েছে এনামুল হক বিজয় এবং জায়গা পেয়েছে আবুল হাসান রাজু এই ব্যাপারে নির্বাচকরা কি বলেছে সেটা শুনে এসে আপনার সাথে আমরা আলোচনা করছি ওভারঅল আমাদের সব ফর্মেটই কিন্তু কিছুদিন ধরে যাচ্ছে তো খেলে আমরা এখন চিন্তা করলাম ওর ট্যালেন্ট নিয়ে কোন রকম কোনো কোয়েশ্চেন নেই তো যেহেতু একটা ধারাবাহিকতার মধ্যে নেই এর জন্য আমরা একটা একটা ব্রেক দিয়েছি তো আমাদের একটা সিস্টেমের মধ্যেই আছে ও যেহেতু আমাদের পুলুলভুক্ত খেলোয়াড় তো আমি আশা করি ও আবার ফর্মে ফিরে আসবে ধারাবাহিকতায় থাকবে পরে আবার বিবেচনা করা হবে আর তাসমেদের একই অবস্থা তো লাস্ট সাউথ আফ্রিকান স্যাটিসফ্যাক্টরি ছিল না তো সেই হিসাবে আমি মনে করি যে ওর ডোমেস্টিকে কিছু খেলা দরকার আছে লগার ভার্সন ক্রিকেট তো সেই হিসাবে ওকে ব্রেক দেওয়া হয়েছে দেব যেটা আবেদিন আবেদীন তিনি জানালেন আপনি কি তার সাথে পুরোপুরি একমত পুরোপুরি একমত না হলেও অন্তত মানে একটা বড় অংশে একমত সেটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না প্রথমত যদি আমরা তাস্কিনের কথা বলি সেই ক্ষেত্রে তাস্কিনের দুই হাজার সতেরোর যে পারফরমেন্স ওই পারফরমেন্সে কোনো প্লেয়ার বাংলাদেশের মতো এই লেভেলের একটা টিমে ন্যাশনাল টিমে থাকবে সেটা আসলে আশা করাটা বোকামি এবং সেটা প্রত্যাশিত ছিল তাস্কিন যে আপনার ফিফটিন বা ফোরটিন বা সিক্সটিন মেম্বার স্কোয়াডের মূল দলে থাকছেন না এটা আপনি অন্তত 15 দিন 20 দিন বা এক মাস আগে কনফার্ম হয়ে গিয়েছিল এটা তাসকিন নিজেও জানতে টিম ম্যানেজমেন্ট জানতেন এবং আমরা গণমাধ্যম কর্মীরা জানতাম সৌম্যর ব্যাপারটা নিয়ে একটু আপনার কি বলে যে ধোয়াশা ছিল কারণ বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করে কিংবা নীতি নির্ধারণী মহলে যারা আছেন তাদের মধ্যেও সৌম্যর ব্যাপারটা নিয়ে একটু মানে কি বলে যে দ্বিধা ছিল কারণ আজকে পর্যন্ত আমরা যতটুকু জানি যে একদিন আগেই সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে দুই দিন আগেই আমরা জেনেছি যে টিমটা চূড়ান্ত হয়ে গিয়েছে এখন টিমটা কত কতজন মেম্বার এর ১৫ জন মেম্বার এর ১৬ জন মেম্বার নাকি ১৪ জন মেম্বার এটা আজকে সকাল পর্যন্ত আমরা জানতাম যে ১৫ জন মেম্বার এর একটা টিম হতে যাচ্ছে কিন্তু সাডেনলি আমরা জানলাম যে ১৬ জন মেম্বার এর আপনি মানে জেনে থাকবেন হয়তো যে আজকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট লিগ বা লংগার ভার্সন বিসিএল এর যে প্রেস কনফারেন্স সেটা তিনটার সময় হওয়ার কথা ছিল আজকে ন্যাশনাল টিমটা ঘোষণা করার মতো কথা ছিল না আচ্ছা আমরা একদম লাস্ট মোমেন্টে ধরেন বারোটা সাড়ে বারোটা দিয়ে জানতে পারি যে বিসিএলএ প্রেস কনফারেন্সটা হচ্ছে না তখনই আমরা মোটামুটি শিওর হয়ে গিয়েছিলাম যে আজকে ন্যাশনাল টিমটা ঘোষণা হতে পারে যে এখন যে ব্যাপারটা সৌম্যর ব্যাপারটা ফিরে আসছি আপনি মানে কোন বিবেচনা সৌম্যকে বাদ দিয়েছেন লাস্ট ওয়ান ইয়ার্থ দি অফ ফর্মে এটাই তো মূল বিবেচনা ঠিক একই বিবেচনাতে আপনি দাসকিনকে বাদ দিয়েছেন এটা নিয়ে কোনো ডাউট নাই এখন আমার কোশ্চেন যেটা সেখানে হচ্ছে যে যে বিবেচনা আপনি সৌম্যকে বাদ দিয়েছেন একই বিবেচনা কি তাহলে ইবরুল কায়েসকে নিয়েছেন

বিলো থার্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এরকম ভাবে তার টোটাল ওয়ান থার্টি অ্যারাউন্ড ওয়ান থার্টি এখন ওই বিবেচনাতে আপনি যদি ইমরুলকে কে রাখতে পারেন তাহলে ওয়াই নট সৌম্য এটা হচ্ছে আমার কোশ্চেন মানে একদম সাংবাদিক হিসেবে এটা আমার কোশ্চেন সৌম্যকে যদি আপনি ড্রপ করে থাকেন দেন ইউ হ্যাড টু ড্রপ ইমরুল দুই দিক দিয়ে ভালো হতো একটা হচ্ছে যে ইমরুল টেস্টের আলটিমেট চর্ক নেই মানে সৌম্যকেও লাস্ট কয়েকটা আমরা দেখেছি যে তাকে টেস্ট খেলার জন্য হয়তো তার পজিশন ভ্যারি করেছে কখন ওপেন করেছেন কখন ছয় সাথে খেলেছেন সেটা ডিফারেন্ট কেস আপনি যদি নতুন কাউকে আনতেন এই জায়গাটাতে তাহলে হয়তো মানে এখানে হয়তো খেলাতেন না আপনি কিন্তু তিনি ড্রেসিং রুমের আবহাওয়ার সঙ্গে হয়তো ম্যাচ করার চেষ্টা করতেন কিন্তু ওভারঅল যদি আপনি বলেন যে মোস্ট অফ দা ক্রিকেট বিশ্লেষক যারা আছেন তাদের যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে তারা এই ব্যাপারটার সঙ্গে একমত হবে যে সৌম্যকে একটা ব্রেক দেওয়া দরকার ছিল অ্যাট দা সেম টাইম সেম গোস টু দা কারণ তারা দুজনেই কিন্তু অনেক বেশি ঘরোয়া ক্রিকেট খেলে জাতীয় দলে আসেননি আপনি তাস্কিদের ট্র্যাক রেকর্ড যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে খুব অল্প কিছু ম্যাচ খেলে তিনি ন্যাশনাল টিমে এসেছেন এবং ন্যাশনাল টিমের যে সাতটা সেটা তিনি পেয়ে গেছেন পেয়ে গেছেন এবং খুব ভালোভাবে স্টারডম যে এনজয় করার ব্যাপারটা সেটাও তিনি খুব ভালোভাবে এনজয় করেছেন অবশ্যই এখন টাইম এসেছে রিয়ালিটি চেক করার এখন হচ্ছে রিয়াল চ্যালেঞ্জ সৌম্য তাস্কিন দুজনের জন্যই ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রুফ করা যে প্রুফটা কন্টিনিউয়াস ইমরুল করেছে যে প্রুফটা কন্টিনিউয়াস রুবেল করেছে যে প্রুফটা করেই আজকে এনামুল বিজয় ন্যাশনাল টিমে জায়গা পেয়েছে এই প্রুফটা তারা করতে পারবে কিনা দ্যাট ইজ দ্য বিগ কোশ্চেন দেখ আপনি যখন বললেন যে এনামুল বিজয় এবং আবুল হাসান রাজু তারা কিন্তু আসলে চেষ্টা নিজেকে প্রমাণ করে তোলা জায়গা পেয়েছেন নিজেকে প্রমাণ করার জন্য যে তারা তারা ভালো পারফর্ম করেছেন নির্বাচকদের চোখে পড়েছেন সেই ক্ষেত্রে নির্বাচকরা কি বলছে আমরা এক ঝলকে দেখে নিচ্ছি এখানে আনামূলক বিজয়ের কথা বলতে পারি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে দু বছর ধরে করছে আর আবুল হাসান রাজু তো আমরা কন্ডিশনের কথা চিন্তা করে একটা এডিশনাল পেস বোলার নিয়েছি যার সুইং করার ক্ষমতা আছে একদম তো সেই হিসাবে মনে করি একটা এডিশনাল সিম্বোলার নিয়েছি প্রথম চয়েস তো মুশফিক রহিমে করবে আর আনামুল বিজয় কিন্তু বাইরে আপনার বিপিএলও দেখেছেন ও কিন্তু বেশি ম্যাচ কিপিং করে নাই বাইরে ফিল্ডিং করে তো যথেষ্ট ভালো ফিল্ডার মিথুনও বাইরে ফিল্ডিং করার ক্যাপেবিলিটি আছে তো সুতরাং ওদের ব্যাটিংটাই প্রথম চয়েস তো সেই সময় মনে করি ওরা যথেষ্ট কনফিডেন্টলি ব্যাপারে দেখ মিনাজুল আবেদিন নানু যে কারণগুলো কেন তিনি আবুল হাসান রাজু এবং এনামুল হক বিজয়কে নিয়েছেন আপনি একটু আগে বলেন যে ভালো তারা করেছে কিন্তু তিন বছর বাদে দেখিনি যে তিনি ভালো পারফরমেন্স করেছেন আপনার কি মনে হচ্ছে যে নির্বাচকের মান আসলে মাঠে রাখতে পারবেন দেখেন আবুল হাসান রাজুর কথা যদি আমরা বলি তিনি যে প্রমিসটা নিয়ে শুরু করেছিলেন সেই প্রমিসটা ক্যারি অন করার জন্য যে সুযোগটা তার পাওয়ার কথা ছিল সেই সুযোগটা আবুল হাসান রাজু কখনোই পাননি এটা হচ্ছে একদম সত্যি কথা এটা আপনি মানে হয়তো কোন নির্বাচক যদি এখন আমাদের দেখে থাকেন শুনে থাকেন তার কাছে হার্স লাগতে পারে কিন্তু এটা হচ্ছে রিয়েলিটি রিয়েলিটি চেক করে যদি আপনি বলেন আবুল হাসান রাজু আট নাম্বারে নেমে নয় নাম্বারে নেমে টেস্টে ডেবু টেস্টে সেঞ্চুরি করেছেন অর্থাৎ সেই ছেলের পোটেন্সিয়াল কি এটা কিন্তু প্রুফ করেছেন সেই পোটেন্সিয়াল অনুযায়ী মানুষটাকে সুযোগ তো আপনার দিতে হবে রাজু সেটা কখনোই পাননি এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে রাজু পাঁচটা ওয়ান ডে খেলেছে পাঁচটা ওয়ান ডে টু বি অনেস্ট দুটো ম্যাচে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন ছয়টা ওয়ান ডে বোধ দুটোতে ব্যাট করার সুযোগ পেয়েছেন এবং তিনি ব্যাট করেছেন আট এবং নয় নাম্বারে আলটিমেটলি একজন যাকে আপনি অলরাউন্ডার হিসেবে প্রুফ করার চেষ্টা করছেন অলরাউন্ডার হিসেবে টিমে ইনপুট করেছেন সেই ক্রিকেটারকে আপনি সেই ব্যাটসম্যানকে আপনি আবুল হাসান রাজুর স্ট্যাটিস্টিক্স যদি দেখে দেখে আপনি কিন্তু আসলে আমাদেরকে বিশ্লেষণ করতে পারেন তিনি দেখেন স্ট্যাটিস্টিক্স যদি আপনি দেখেন সেই ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স এর ব্যাপারটা এখানে কিছু তক্ষ্য থাকবে যে এই যে আপনার ৬৭ ম্যাচে এত রান করেছে এত গড় এত ১০০ কিন্তু স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনি সময় যাচ করতে পারবেন না আমি যেটা শুরুতেই বলছিলাম স্ট্যাটিস্টিক্স দিয়ে যদি আপনি যাচ করেন সেই ক্ষেত্রে সোমবার বাদ পড়ার সাথে সাথে ইউনিয়নের বাদ পড়তে হয় অন্তত ওয়ান ডে স্কোয়ার থেকে সো স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স মতো থাকবে কিন্তু রিয়েলিটি চেকটা ডিফারেন্ট রাজুর ব্যাপারে যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে গত কয়েকদিনের প্র্যাকটিসে আমরা দেখেছি যে রাজুকে স্পট বলিং করানো হচ্ছে স্পট বলিং হচ্ছে আপনি অবশ্যই জানেন যে একটা পার্টিকুলার করিডোর বা পার্টিকুলার একটা জোনে টানা বল করে যাওয়া এই কাজটা রাজু সবার চাইতে ভালো করেছেন এটা আমরা দেখেছি যে বিপিএল এর ডেথ ওভারে যে আপনার স্লোয়ার অনেক রকমের বাউন্সার কিছু ট্রাই করা এই জিনিসটা আমরা রাজুর মধ্যে দেখেছি রাজু বেশ ভালো করেছেন এমন না যে তিনি অলওয়েজ ভালো করেছেন কিন্তু তার ইফেক্টিভ ছিল সেই বিবেচনাতেই আসলে মূলত নির্বাচকরা তাকে বিবেচনা করেছেন কেননা ডেথ ওভারের বলিংটা আপনি টি টোয়েন্টির ক্ষেত্রে যতটুকু গুরুত্বপূর্ণ গোস গোস্ট ওয়ান ডে ক্রিকেট আপনি ওয়ান ডে ক্রিকেটে লাস্ট পাঁচ ওভারে যেমন হিট করে সে তো একই রকম ওই সময় আপনার দরকার হয় এমন একজন করতে মাথা খাটিয়ে বুদ্ধি করে বলিংটা করতে পারে রাজুর ইনক্লুশন সেই বিবেচনাতেই সেম গোস টু সাইফুদ্দিন আপনি দেখেন আমি লাস্ট মনে করতে পারি না কবে যে বাংলাদেশের ওয়ান ডে টিমে এরকম পরপর দুজন ব্যাটিং ওরিয়েন্টেড বা বলিং ওরিয়েন্টের পেস বোলিং অলরাউন্ডার রাখা হয়েছে

আপনার স্ট্যাটের কথাই ফিরে আসি যদি স্ট্যাটের কথা আপনি বলেন যে স্ট্যাটের কারণে তাস্কিন বাদ পড়েছেন একই স্ট্যাটের কারণে কিন্তু রুবেলের বাদ করার কথা কিন্তু সেটা কিন্তু হয়নি রুবেল টিকে গেছেন আমার যেটা মনে হয় যে যে স্ট্যাটের বা যে বিবেচনাতে সৌম্য বাদ পরে ইমরুল টিকে গেছেন ঠিক একই বিবেচনাতেই তাস্কিন বাদ পরে রুবেল টিকে গেছেন আর এখানে আমি বলতে পারি যে রুবেল বোধ হয় সম্ভবত ক্যাপ্টেন্স চয়েস কেননা ক্যাপ্টেনস চয়েস হ্যাঁ এটা আমার মনে হচ্ছে এটা মনে হয় কেন মনে হচ্ছে আমি বলি মাসিদ মুরজা হিজ মানে অ্যাকচুয়ালি তার যে ফর্মটা ছিল সেই ফর্মে তিনি নেই গত বছর সাত ম্যাচে মাসিদ মুরতাজা উইকেট পেয়েছেন সব মিলে আমি যদি ভুল না করি দুটো বা তিনটা তিনটা বোধ না দুটো সম্ভবত রুবেলেট এখানে আমরা স্ট্যাটগুলো দেখতে পাচ্ছি কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট মাসি হয় এমন একজন বোলার চেয়েছেন যিনি হার্ড ওয়ার্কিং ইন্টারন্যাশনাল লেভেলের এক্সপিরিয়েন্স আছে অ্যাট দ্য সেম টাইম প্রুভেন কঠিন সময় যে প্রুফ করে অভ্যস্ত আলটিমেটলি এমন বলার যদি আপনি কারো কথা বলেন অ্যাপার্ট ফ্রম মুস্তাফিজ দ্যাট ইজ রুবেল হোসেন এবং সেই বিবেচনাতেই রুবেলকে রাখা হয়েছে এবং আপনি বিবেচনা বিবেচনাতে সেক্ষেত্রে দেখবেন যে আমাদের যে তিনজন প্রাইম পেজ বোলার আছে মুর্তজা মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন তাদের সাথে ব্যাক আপ হিসাবে দুজন পেইস বোলিং অলরাউন্ডার রাখা হয়েছে এটা হচ্ছে কি আমার মনে হয় যেহেতু এখন শীতের সময় চলছে উইকেটটা এই মাঠে বিপিএল এর পর প্রথম খেলা হবে এমনও হতে পারে উইকেট হয়তো একটু ডিফারেন্ট আচরণ করতে পারে হয়তো আপনি ব্যাটিং করছেন হয়তো কুয়াশা পড়লো কিংবা আপনার ধরেন যে মানে উইকেট একটু ময়েস্টার রইলো এই বিবেচনাতেই আমার মনে হয় যে পাঁচজন পেসার নেওয়া হয়েছে আর ওভারঅল যে বাংলাদেশের টিমটা ব্যালেন্স করা হয়েছে সিক্সটিন মেম্বার্স টিম প্রথম দুই ওয়ানের জন্য আমার মনে হয় বেস্ট পসিবল স্কোয়ারটা জানানো করা হয়েছে ওভারঅল বলবো যে সব মিলে আসলে মানে প্রশ্ন তোলার সুযোগটা আসলে খুব কম দেব তাহলে এখন তো আপনি পেসার নিয়ে কথা বলবেন আবুল হাসান রাজু নিয়ে কথা বললেন তাহলে বিজয়ের ব্যাপারটা একটু জানতে চাচ্ছি কারণ সৌম্য সরকার আমরা জানি যে ইমরুল কিন্তু আসলে তার ফর্মটা কনসিস্টেন্সি তিনি ধরে রাখতে পারছেন না সেটা আহ সৌম্য সরকারও পারেননি বিজয়কে সেই জায়গাটা পূরণ করতে পারবে কি আসলে দেখেন বিজয় এটা করতে পারবে কিনা দিট ইস ভেরি মানে খুবই কঠিন প্রশ্ন নাহীন এটা আসলে আমার পক্ষে কেন আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট বিশ্লেষকের পক্ষেও এটা ব্যাখ্যা করা সম্ভব না আলটি আলটিমেটলি মানে আমার যেটা মনে হয় আপনি যদি দেখেন যে বিজয়ের স্ট্যাট মানে আলটিমেটলি বিজয় যে প্রমিস নিয়ে শুরু করেছিল তার যদি আপনি মানে স্ট্যাট দেখেন সেই ক্ষেত্রে যে হি ওয়াজ ওয়ান অফ ফাইনেস্ট প্লেয়ার কিন্তু যে কোনো কারণেই হোক তার প্রবলেম কিংবা অন্যান্য কোনো বিষয় তার ইঞ্জুরি সব মিলে আমার মনে হয় বিজয়ের যে প্রমিসটা নিয়ে শুরু করেছিল সেটা ক্যারি অন করতে না পারার পেছনে টিম ম্যানেজমেন্টের যেমন কিছুটা দায় আছে বিজয়ের নিজেরও দায় আছে আচ্ছা এখন বিজয় এই রিয়ালিটি চেকটার মধ্যে দিয়ে গিয়েছেন টানা তিন বছর অলমোস্ট থ্রি ইয়ার্স তিনি ন্যাশনাল টিমের বাইরে ছিলেন ন্যাশনাল টিমের সাথ পেয়ে ন্যাশনাল টিমের বাইরে চলে যা ইট ওয়াজ ভেরি হার্ড টাইম ফর বিজয় কারণ ওর সঙ্গে যখন আমরা কথা বলেছি কিংবা ওর কথা শুনেছি তখন মনে হয়েছে যে যে ন্যাশনাল ফেরার জন্য তার এই তিনি শো করেছেন মাঠের ক্রিকেটে ব্যাট হাতে জবাব দিয়েছেন এবং বিজয়ের থেকে কিন্তু আপনি মানে ওই উদাহরণটা নিতে পারেন যে এই যে সৌম্য তাস্কিন মাঠ থেকে মানে ন্যাশনাল টিম থেকে বাদ হয়ে গেল তারা এখন বিসিএল খেলবে তারাও কিন্তু বিজয়ের কাছ থেকে এই ব্যাপারটা দেখতে পারেন কারণ বিজয়ার সৌম্য কিন্তু বন্ধু বিকে রুমমেট ছিলেন তারা এখন হচ্ছে বিজয় যদি তার জায়গাটা সেটেল করে ফেলে সেই ক্ষেত্রে সৌম্য তাকে কিন্তু অনেকটা লম্বা সময় অপেক্ষা করতে হবে কারণ বিজয়ের ওই আছে সে প্লেয়ার ইন্টারন্যাশনাল তিন তিনটা করেছে এবং সে যদি প্রথম পাঁচ ছটা ম্যাচ আপনার যদি এই সিরিজটার কথাই বলি আমি যদি ধরি বাংলাদেশ ফাইনাল খেলবে বিজয় সবগুলো ম্যাচ খেলবে তিনি কিন্তু সাতটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন এই সাতটা ওয়ান বিজয় যদি ভালো কিছু করতে পারেন সেই ক্ষেত্রে আমার মনে হয় মানে হিক সিমেন্টেড না হলেও তিনি দলে তার অবস্থানটা পোক্ত করতে পারবেন